যদি বলি যারা রয়্যাল এনফিল্ড চালাবেন, এটা কিন্তু যেমন আপনি যদি রোলস রয়েলস চালান, রোলস রয়েলস কিন্তু আভিজাত্যের প্রতীক, ফেরারি কিন্তু আভিজাত্যের প্রতীক না, বা আপনার হচ্ছে লেম্বো কিন্তু আভিজাত্যের প্রতীক না, বা পোর্শে কিন্তু আভিজাত্যের প্রতীক না, রোলস রয়েলস কিন্তু আভিজাত্যের প্রতীক। তো রয়্যাল এনফিল্ডটাকে আমি ঠিক ওরকমটাই মনে করি। রয়্যাল এনফিল্ড 1903 থেকে স্টার্ট, হ্যাঁ, তো 1903 থেকে স্টার্ট, এটার একটা আপনার আভিজাত্যের প্রতীক হিসাবে এটা আসে, যেটা নাকি অন্যান্য বাইক আপনি পাবেন না। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার কী বাইক আছে, আপনি যদি বলেন যে আমার একটা রয়্যাল এনফিল্ড আছে, এই যে একটা এক্সপ্রেশন, এটা কিন্তু আলাদা একটা এক্সপ্রেশন। আপনার একটা রোলস রয়েলস আছে, এই জিনিসটা একটা আলাদা এক্সপ্রেশন। এই বাইকটা আপনাকে চালাইতে হলে আপনাকে আগে মাথা থেকে চিন্তা একটা ফেলতে হবে যে আমি এটা রিল্যাক্সে চালাবো, ইটস নট ফর রেসিং, নট ফর আদার্স, আপনাকে এটা রিল্যাক্সে চালানোর জন্য। আমি রয়্যাল এনফিল্ড চালাইছি, গত বছরও চালাইছি, তার আগেও চালাইছি, 550 cc চালানো হয়েছে আর 350 cc চালাইছি। তো যেটা হয়েছে যে আমার যেটা এক্সপিরিয়েন্স থেকে বলে, রয়্যাল এনফিল্ড জিনিসটা কিন্তু এখন আপনি যদি মনে করেন টানাটানি করার জন্য চিন্তা করেন, ইটস নট ফর টানাটানি, হ্যাঁ। আর অনেকেই বলে লিটার যে হিসাবটা, আমি আমার জীবনে 18 বছর ধরে বাইক চালাই, আমি কখনোই মাইলেজ মাপি না। কেন মাপি না? মাইলেজ হচ্ছে কি এমন একটা জিনিস, এটা আপনি মাপলে বাড়বে না, এটা মাপলে কিন্তু বাড়বে না, ওটা যা আছে তাই থাকবে। আর তেল খাওয়া যে কোনো বাহনের জন্য ভালো, এটা সবসময় মাথায় রাখবেন। মোটামুটি আমি যেটা মানে এই ইউটিউব বলেন বা আমি নিজে যেটা চালাইছি, হান্টার সিরিজটা চালাইছি, আমি 30+ মাইলেজ পাচ্ছি উইথিন, দেখা গেছে জ্যামজটের মধ্যে, দেখা গেছে যে আমি যদি হাইওয়েতে রান করি 35 কভারেজ করবে। তো 30 ইজ মোর এনাফ, আমি মনে করি যে 30 মাইলেজ মানে অনেক। 350 cc সেগমেন্ট যদি আমি চিন্তা করে বলি, 150 সেগমেন্টের জায়গায় গ্যালাক্সি যে 1700 ml মোবিল লাগে, এখন আপনি বলতে পারেন যে ভাই 1700 ml মোবিল দিয়ে আপনি কতটুকু চালাবেন? যেমন আমরা কি হয় যে আমরা যেমন এফজেড সিরিজ বা ইসা সিরিজ একটা মোবিল, মিনারেল মোবিল লাগালে আমরা 1000 কিলোমিটার ফেলে দিই, রাইট? কিন্তু আপনি যখন 1700 গ্রাম মোবিল দিবেন, তখন কিন্তু আপনাকে 1000 ফেলতে হবে না, সেটা ফেলতে হবে মিনিমাম 1500 কিলোমিটার অর 1800 কিলোমিটার বা 1500-এর মধ্যে, মানে আপনি 500 কিলোমিটার বেশি চালাবেন। নয়তো আপনি যদি চিন্তা করেন যে আমি 1700 গ্রাম মোবিল ঢালছি, আমি 1000 কিলোমিটার ড্রেন দিয়ে দেবো, না। আবার সিনথেটিকের ক্ষেত্রেও তাই, একটা সিনথেটিক মোবিল দিয়ে আমরা 2000 কিলোমিটার মিনিমাম চালাই। তো 1700 mm সিনথেটিক মোবিল যখন আমরা দিব, সে মোবিলটা কিন্তু আমাকে মিনিমাম 2000-এর জায়গায় আমাকে 3500 কিলোমিটার চালানোর সুযোগ দিবে, তার মানে কস্ট কিন্তু সেম। আর মাইলেজের যে ব্যাপার, আসসালামু আলাইকুম, আমি সালমান ফার্সি বলছি। রয়্যাল এনফিল্ড আসলে বাংলাদেশের মোস্ট এখন হচ্ছে ক্রেজি একটা বাইক, যেটা আসলে ভিনটেজ টাইপের লুকস এবং হচ্ছে আপনার কি বলেছে আপনার হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য একটা ক্রেজ, ঠিক আছে। R15 সিরিজ আমরা দেখছি, সিভিয়ার সিরিজ দেখছি, GSXR সিরিজ দেখছি, বাট ওটা হচ্ছে রেসিং সেগমেন্টের বাইক। একটা এটা হচ্ছে SOAC একটা টেকনোলজি দেওয়া হয়েছে এটার ভিতরে, যার জন্য দেখা গেছে যে আগে যে আপনার হচ্ছে টাইমিং চেনটা যেটা ছিল না, রয়্যাল এনফিল্ড কিন্তু আগে যেটা ছিল টাইমিং চেন ছিল না, ঠিক আছে, আপনার হচ্ছে প্রিমিয়ামের মাধ্যমে, স্টকের মাধ্যমে আপনার রিসেল করতে হইতো। তো এখন দেখা গেছে টাইমিং চেন দেওয়ার কারণে এটার ভাইব্রেশন অনেক কম হবে। অনেকে ভাইব্রেশনের জন্য মাথায় চিন্তা নিয়ে আপনারা হচ্ছে রয়্যাল এনফিল্ডকে মানে ডিসএগ্রি করতেছেন, না, রয়্যাল এনফিল্ডে কিন্তু ভাইব্রেশন অনেক কম টাইমিং চেন থাকার কারণে। আর রয়্যাল এনফিল্ডের মাইলেজের কথা বলতেছে যে রয়্যাল এনফিল্ডে 2500 গ্রাম মোবিল লাগে, এটা একটা ভুল ইনফরমেশন। রয়্যাল এনফিল্ডের যে ফিচার্স আছে, ফিচার্সের ওই জায়গায় আমরা দেখছো, এই জিনিসটা আসলে অনেক বড় একটা ভ্যালুয়েশন ক্রিয়েট করে। যদি আপনাকে এই থিঙ্কিংটা থেকে বেরোতে হবে, আপনি যদি মাইলেজের কথা চিন্তা করেন, তাহলে আপনি ডিসকভার কিনেন, প্লাটিনা কিনেন, হিরো স্প্লেন্ডার কিনেন, ঠিক আছে। আর আপনি যদি চিন্তা করেন না, আমি আমার নিজের নভসকে শান্তিতে রাখবো, আমার একটা শখের জিনিস, ওইটার ক্ষেত্রে আপনাকে মাইলেজ চিন্তা করলে হবে না। প্রাডোর ট্যাক্স কিন্তু বেশি, তেলও খায় বেশি, কিন্তু প্রাডো কিন্তু রাস্তায় চলে, আবার এক্সিও চলে, এখন যার যেটা ডিমান্ড। যেমন আমার অলরেডি একটা বাইক আছে সিভিয়ার, আমি কখনই মাইলেজ পাবি নাই, 130,000 কিলোমিটার অলরেডি আমি রান করে ফেলছি, 2013-14 সালের মডেল। তো মাইলেজের জন্য এই বাইক না, আপনাকে এই বাইক কিনতে হইলে শখ থেকে কিনতে হবে। যেমন আমি শখে কিনতেছি যে আমার একটা বাইক আছে, আমি আরেকটা কিনবো, রয়্যাল এনফিল্ড কিনবো, এটা একটা আলাদা অনুভূতি। রয়্যাল এনফিল্ড 120-এ চালানোর বাইক না, এটা 80-60-এ চালানোর বাইক, ঠিক আছে। ডুক ডুক করে একটা সাউন্ড হবে, একটা ফিল হইব, ঠিক আছে। আপনি যাচ্ছেন, মানুষজন দেখবে আপনারা, এটাই এটার হচ্ছে এক্সপ্রেশন, এটা দিয়ে কিন্তু আপনি পাঠাও মারতে পারবেন না। হ্যাঁ, ট্রাই টু মি আন্ডারস্ট্যান্ড, এটা দিয়ে আপনি পাঠাও মারতে পারবেন না। এটা দিয়ে আপনি কি, আপনি আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে যাইতেছেন, আপনি একটা লং ট্যুরে যাইতেছেন, সেক্ষেত্রে এই বাইক চালান। আপনি 100-কে কী মনে করতেছেন, 100 স্পিডকে আপনি কী মনে করতেছেন? লং ড্রাইভে যত আপনি, আমি বাংলাদেশের মোটামুটি সব জেলায় ঘুরছি এবং আলহামদুলিল্লাহ আমার জীবনে আমি বহুত বাইক চালাইছি, আমি দেখছি লং ড্রাইভে যত আপনি বেশি স্পিডে চালাবেন, তত আপনার শরীরের ক্লান্ত আসতে থাকবে, আর যত আস্তে আস্তে চালা যাবেন আপনি ডেস্টিনেশনে পৌঁছাবেন, হয়তো 1 ঘন্টা পরে পৌঁছাবেন, কিন্তু রিল্যাক্সে যেতে পারবেন। এই বাইক টানানির বাইক না, আমি শুরুতেই বলছি। এইটার ব্রেকিং সিস্টেম ABS সেকশন দেওয়া আছে। সো আপনার যেটা মনে করেন যে একটা ভারী বাইক, যে 183 কেজি ওজন,
আপনি চিন্তা করতে পারেন যে বৃষ্টির মধ্যে এটা ব্রেকিং যখন করবো আমার তো 10-8 যাওয়ার কথা না, এটার ABS সিস্টেমটা এত সুন্দর করছে বাইক বিডি সুপ্রসেন দা, তারপর হচ্ছে দেশি বাইকার্সের সোহান ভাই, ওনারা এটা ডিটেলস বলছে যে এটার ব্রেকিং সিস্টেম অনেক ভালো। এখন বাংলাদেশে যেটা আসে এটা 2023 মডেল, আশা করি যে ABS থাকার কারণে ব্রেকিং সিস্টেম অনেক স্ট্রং হবে, অনেক ভালো হবে, আমি মানে আমার বিশ্বাস, ঠিক আছে, বাকিটা আল্লাহ জানে। আমি বুকিং দিতে আসছি ক্লাসিক, ঠিক আছে, বুলেটটা বুকিং দিতাম কিন্তু বুলেটের চাকা রিম হচ্ছে কি স্পোকের চাকা, তো আমি স্পোকটা পছন্দ করি না, অ্যালয় রিম দেওয়া আছে ক্লাসিকে, অ্যালয় রিমটা বুকিং দিই।